হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুডিজম বিডি ইউটিউব চ্যানেল। আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের চ্যানেলটি মূলত ফুড রিভিউ এবং রেসিপি নিয়ে, তো আপনাদের সাথে আমরা এই সম্পর্কিত ভিডিওই কিন্তু বেশি শেয়ার করে থাকি। আর আজকে শেয়ার করব দেশি স্টাইলে আমরা যে মুরগি ভাজা যেটা করি সেটা দিয়ে আমরা আজকে কী কী খেলাম। এই ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট করছি, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমাদের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে। আর ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর একটি লাইক দিতে ভুলবেন না। তো চলুন শুরু করি আজকে আমাদের খাওয়ার রিভিউ। আজকে কিন্তু কোনো রেসিপি না, দেখতে পাচ্ছেন রেডি রান্না করা হয়ে গেছে, টেবিলে সব সার্ভ করে দিয়েছি। এখন কিন্তু আপনাদের সাথে প্লেট সাজানো দেখাচ্ছি। প্লেটে নিয়ে নিয়েছি আজকে আমাদের রান্না করা হয়েছে বেগুন ভাজা, মিষ্টি কুমড়া ভাজি করেছি আর ডাল চচ্চড়ি, সাথে দেশি স্টাইলে মুরগি ভাজা, চিকেন ফ্রাই যেটা আমরা বলি সেই রকম না, এটা এটা একটু অন্যরকম। তো এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন চলুন আমরা এখন খাওয়া শুরু করেছি। এই খেতে খেতে আপনাদের সাথে রিভিউটা শেয়ার করে নিচ্ছি। দেখুন আমরা যে ডাল চচ্চড়িটা করি সেটা কিন্তু একেবারেই গলে যায় না, প্রায় সময় দেখবেন আমার এই ডাল চচ্চড়ি রান্নাটা, এটা আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে, সেজন্য মাঝে মাঝে আমার এটা করতে হয়, মাঝে মাঝে মানে প্রায়শই করতে হয়। তো সাথে বেগুন ভাজা নিয়েছি, বেগুন হচ্ছে গোল বেগুনটা পাওয়া যায়নি, সেদিন ছিল ঘরে লম্বা বেগুনটা, সেটাই আমরা ভেজে নিয়েছি। আর মিষ্টি কুমড়া ভাজি করেছি, সাথে সাদা ভাত আর মুরগি ভাজা। আর মুরগি ভাজা হলে তো আমার বাচ্চাদের আর কিছুই দরকার হয় না, আপনারা জানেন। বন্ধুরা আমরা এই মুরগি ভাজাটা কিভাবে করি সেটা যদি আপনারা জানতে চান তাহলে মুরগি দেশি স্টাইলে মুরগি ভাজা রেসিপি লিখে কমেন্ট করবেন, তাহলে আরেকদিন আমি আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করব। দেশি স্টাইলে কিভাবে মুরগি ভাজা করতে হয় এবং এটার স্বাদটা কিন্তু নর্মালি যে চিকেন ফ্রাই আমরা খাই এবং কি রেস্টুরেন্ট থেকে কিনে খাই সেরকম হবে না, অবশ্যই টেস্টটা অন্যরকম হবে। আপনারা চাইলে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে যে আমরা খাচ্ছি অসম্ভব মজাদার দেশি খাবার, সব সময় পোলাও গোস্ত এগুলো খেতে কিন্তু ভালো লাগে না, এরকম আমাদের সাদা ভাতে, আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি আর এখন মুরগি ভাতে বাঙালি বুঝতেই পারছেন, তো দেশি স্টাইলে এরকম ডাল চচ্চড়ি ভাজি ভর্তা বেগুন ভাজে এগুলো দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারাও খেয়ে দেখবেন, ট্রাই করবেন বাসায়। আর মুরগি ভাজার এই রেসিপিটা পেতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমি আরেকদিন এই রেসিপিটা করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের সবাই কিন্তু খেতে বসে গেছে, আমার প্লেটটা সার্ভ করে দেখিয়েছিলাম, দেখুন সবাই মনের মতো করে মজা করে খাচ্ছে, মানে খুব মনোযোগ দিয়ে খাচ্ছে। খাওয়া কিন্তু মনোযোগ দিয়ে খাওয়াটা অনেক জরুরি, সবাই খুব মনোযোগ সহকারে খাবারটা খাচ্ছে, এজন্য শান্তি লাগে, এগুলো একটু দেখতে শান্তি লাগে যে যা যেটা রান্না করি সেটা সবাই তৃপ্তি সহকারে খায়, শান্তি নিয়ে খায়, হাসি খুশি থাকে। তো আপনারাও সবাই অনেক অনেক ভালো থাকবেন। দেখতে পাচ্ছেন সীমান্ত জুবায়ের ওরা কিন্তু আপনাদের সাথে কুশল বিনিময় করলো। তো বন্ধুরা যারা ভিডিওটি এতক্ষণ দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিলে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।